আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও। আজকে মুরগির বয়স 25 দিন। তো 25তম দিনে মুরগিগুলোর অবস্থান এবং এদের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা দেব। তো আজকে 25তম দিন, আজকে সকালবেলা মুরগিগুলোকে জিং দিয়েছিলাম, ঠিক আছে, জিং দিলাম, আর জিংটা কালকে পর্যন্ত দেব। অর্থাৎ আমি জিং খাওয়াবো হচ্ছে 3 দিন। 3 দিন বলতে চব্বিশ পঁচিশ ছাব্বিশ, এই 3 দিন জিং খাওয়াবো। জিং খাওয়ালে মুরগির শরীরের যে এই যে একটা জিঙ্কের যে ঘাটতি হয় সেটা দূরীভূত হয়, আর এদের শরীরটা সতেজ থাকে। যদি শরীর নার্ভাস থাকে তাহলে মুরগিগুলো সতেজ থাকে, সে কারণে জিং দেওয়া। আর পর্দাগুলো এখনও না সরার কারণ হচ্ছে এখনও মানে রাত্রের মধ্যে ঠান্ডা আছে, সে কারণে আর কি পর্দা এখনও আমি সরাই নাই। আর একটা মুরগির পিছনে হয়তো বা কিছু ঢুকছিল, ঠোকর দিয়েছে আর কি। তো অবশ্যই মুরগির পিছনে যদি কিছু ঠোকরায় বা কিছু কামড় দেয় তো আপনারা করবেন কি, অবশ্যই আপনারা কী দিবেন জানেন, আপনারা অবশ্যই হলুদ গুঁড়ো করে দিবেন। হলুদ হলুদ না দিলে সমস্যা, হলুদ অবশ্যই হলুদ প্রয়োগ করবেন। হলুদ দিলে মুরগিটা যে হলুদ কিন্তু এক প্রকার অ্যান্টিবায়োটিক, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যেটাকে বলা হয়, তো হলুদ অবশ্যই দিবেন। হলুদ দিলে মুরগি ভালো থাকবে। তো মুরগির ঘাস শুকাতে সাহায্য করবে হলুদ, অবশ্যই হলুদ অবশ্যই দিবেন। জাস্ট হলুদ আমরা যে তরকারিতে ব্যবহার করি সেই হলুদ দিলেও হবে, কোনো সমস্যা নাই। আমিও এইটাই দিই মুরগিকে, যাতে করে মুরগির সমস্যাগুলো দূরীভূত হয়। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, অ্যান্ড হচ্ছে মুরগিগুলোকে আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে। তো আজকে মুরগির বাজার, এই সোনালি যেটা কালার বার, তো আজকে বাজার সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। আজকের বাজার হচ্ছে 240 টাকা, আমাদের রংপুর গাইবান্ধা ডিস্ট্রিক্ট। তো রংপুর বিভাগের গাইবান্ধা ডিস্ট্রিক্টে চলতেছে 240 টাকা করে পার কেজি। তো আমার মুরগিগুলোর ওয়েট তো আপনাদের কিছুদিন আগে দেখাইছিলাম, প্রায় 400 গ্রাম, মানে 390 গ্রাম। তো এখন এ কয়েকদিনে প্রায় হাফ কেজি প্লাস হয়েছে, তো হাফ কেজি প্লাস হয়েছে, এখনও মাপ দেয়নি। তো আপনাদের বলছিলাম যে 30 দিন বয়স হলে ইনশাল্লাহ আপনাদের 35 দিন বয়স হলে আপনাদের আবারও মাপ দিয়ে দেখাবো। যাতে করে আপনারা বুঝতে পারেন, আর যে মুরগির পিছনে মানে কোনো কিছু ছোকরায় বা মুরগি যদি ছোকরা ছুকরি করে ছিঁড়ে ফেলে তাহলে অবশ্যই সে মুরগিগুলো কী হয়, মুরগিগুলোর সমস্যা দেখা দেয়। কীরকম সমস্যা, মুরগিগুলো মানে অন্য মুরগিগুলো সেই রক্তাক্ত মুরগিকে ছোকরা ছুকরি করে, এতে করে মুরগিটা মানে কাটার সম্ভাবনা থেকে যায়। তো অবশ্যই পটের মধ্যে নেটের জালি ব্যবহার করবেন। নেটের জালি ব্যবহার করলে হয় কি, খাদ্যগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা কম হয়, যে খাদ্যের দাম, আর এই খাদ্যগুলো যদি অযথা নষ্ট করে ফেলে মুরগি তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে। আর গরমের সময় মুরগি মানে খাদ্য ছিটায়, সে কারণে জিং যদি দেন তাহলে মুরগিগুলো ছিটাবে না। আর এডি মাঝে মাঝে দেওয়ার চেষ্টা করবেন। এডি দিলে হয় কি, মানে এডি কখন কখন দেবেন, এডি সকালবেলা মানে অল্প করে দেবেন, অল্প পরিমাণ, অবশ্যই মানে 1 লিটার পানি মানে 4 লিটার পানিতে 1 ml দেবেন, যেহেতু এটা লিকুইড। তো এডিটা প্রয়োগ করতে পারেন মাঝে 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 মধ্যে, তা যাতে করে মুরগিটার ওয়েটটা ঠিক থাকে, এর পারফরমেন্সটা বজায় থাকে। তারপর অবশ্যই দুপুরে রেনাসি ব্যবহার করবেন, রেনাসি দিলে হয় কি শরীরটা এদের ভালো থাকে। আর হচ্ছে মুরগিকে পিএইচ আমি দেই না, কেননা পিএইচ দিলে মুরগির যে এত এত ছোটো বাচ্চাকে পিএইচ দেই না আমি। তো পিএইচ দিলে হয় কি মানে মুরগি কাটার সম্ভাবনা থেকে যায় মাঝে মাঝে, আমি দেখছি অনেক প্রয়োগ করে।
তো কাটার সম্ভাবনা থেকে যায়। তো দুই একটা মুরগি কাটার থেকে আমার পিএইচ না ব্যবহার করা উচিত কম। তো পিএইচ আমার অত প্রয়োজন নাই, তো সে কারণে আমি পিএইচ ব্যবহার করি না। তো মুরগিগুলোকে তো দেখাইলাম, বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে ভালোই হচ্ছে মুরগিগুলা। আল্লাহ দেখি কতদূর কী করে, আল্লাহর রহমতে বাজারটা যদি ভালো পাই। আর মুরগিগুলো আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন যাতে করে মুরগিগুলো আমার সুস্থ ও সবল থাকে, কোনো প্রকার বালা মুসিবত যাতে না হয়, অবশ্যই আপনারা দোয়া করবেন। আর হচ্ছে আমার লেয়ার খামারটা আবারও ইনশাআল্লাহ পরিষ্কার করে নতুনভাবে আবারও উঠাবো, তাহলে মুরগিগুলো আমার ভালো থাকবে। ওঠার পর এবার ইনশাআল্লাহ 1500 লেয়ার মুরগি ওঠাবো, দেখি আল্লাহ রাব্বুল আলামিন কী করেন। তো লেয়ার মুরগি ব্যবসা মোটামুটি আমার কাছে ভালোই লাগে। আর হচ্ছে মুরগি যদি আপনার 1 বছর ডিম দেয়, তা তবুও কিন্তু আপনার ভালো একটা প্রফিট আসবে। আপনি প্রতিদিনের টাকা প্রতিদিনে পাচ্ছেন ডিম বিক্রি করে, মনে করেন 1500 মুরগি হলে একটা মুরগির ডিমেতে যদি 2 টাকা বা 1 টাকা করেও থাকে, যদি 1 টাকা করেও থাকে সর্বনিম্ন, তবুও যদি 1500 মুরগিতে 1500 টাকা দিনে, মাসে আপনার এমনিতেই 4500 টাকা, মানে 45,000 টাকা আসতেছে, ঠিক আছে। আর এদের হিসাব হচ্ছে কি, মনে করেন এরা 1000 মুরগি, আপনি যদি এগুলো পালেন অথবা 500 মুরগি যদি পালেন, তাহলে 500 মুরগি আপনার এই যে কালার বার্ড আমি যেটা পালন করতেছি, এই মুরগিটা যদি আপনি পালেন 500 মুরগি, তাহলে আপনার ওয়েট দাঁড়াবে কয় কেজি জানেন? তাহলে আপনার খাদ্য দিতে হবে কয় কেজি, আপনাকে খাদ্য দিতে হবে কেজি না, বস্তা, বস্তা দিতে হবে আপনার হচ্ছে, মানে 500-20টা বস্তা দেবেন, আর হচ্ছে 1000-40টা, আর 2-1টা কম বেশি হতে পারে, বেশি খায় অবশ্য, অনেক সময় খায় না, কী কারণ হচ্ছে মুরগির খাওয়ার রুচি থাকে না, মুরগির শরীর দুর্বল হয়ে যায়, মুরগির শরীরে যে স্ট্রেংথ যেটা সেটা বজায় থাকে না, মেনটেন হয় না, তারপর তাপমাত্রা অতিরিক্ত হওয়ার কারণে, স্বাভাবিক তাপমাত্রা না থাকার কারণে মুরগি দুর্বল হয়ে যায়, হাঁপিয়ে যায়। তো অবশ্যই মুরগিগুলোকে অ্যান্টিবায়োটিক অত খাওয়াবেন না, অ্যান্টিবায়োটিক শরীরের জন্য ক্ষতিকর। মুরগিকে যদি অ্যান্টিবডিটা নষ্ট হয়ে যায়, তাহলে মুরগি কিন্তু সমস্যা হবে। মুরগির যদি রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে নষ্ট করে ফেলেন ছোটোতেই, তাহলে কিন্তু বড় হলে আর ওই অ্যান্টিবায়োটিকটা দিলেও তার কাজ হবে না। তো অবশ্যই অ্যান্টিবায়োটিক থেকে বিরত থাকবেন, কম অ্যান্টিবায়োটিক খাওয়াবেন। মানুষের শরীরেও, আমরা যেহেতু মানুষ, আমরা জাস্ট নাপা খাই, কিন্তু এখন নাপার মধ্যেও নাকি একটা নিউজ শুনলাম, নাপার মধ্যে নাপা খাইয়ে মানে 2টা বাচ্চা মারা গেছে। তো নাপা থেকে অবশ্য কিছুদিন বিরত থাকেন, নাপা ঔষধ কেনা থেকে বিরত থাকেন, আপনাদের একটা সংবাদ দিলাম আর কি নিউজ। তো অবশ্যই নাপা থেকে বিরত থাকেন আপাতত, অন্য খান, যেমন এস প্লাস আছে, তারপর আপনার হচ্ছে প্যারাসিটামল আছে, এগুলো খান, নাপা সিরাপ, নাপা ট্যাবলেট, এর থেকে বিরত থাকেন আপাতত। তারপর দেখা যাক, নাপা তো মোটামুটি আর কি প্রচুর চলতো, সে কারণেই নাপার এখন বর্তমানে একটা মানে নারায়ণগঞ্জ না কি ওটার নাম, ঝিনাইদহ না কোথায় আমি সঠিকভাবে জানি না, কিন্তু নিউজ শুনলাম আর কি যে 2টা বাচ্চা এই নাপা সিরাপ খেয়ে মারা গেছে আর কি। তো অবশ্যই নাপা থেকে বিরত থাকুন আর মুরগির প্রতি খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, সুস্থ থাকেন।